হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এস পি টু, আমি রনি আপনার সঙ্গে হাজির হয়েছি কিছু টেক নিউজ নিয়ে। তো সেই টেক নিউজগুলো আপনাদেরকে দেবো। সো নো মোর ফার্দার ডিলে, লেট গেট স্টার্টেড। তো প্রথম খবরটা আসছে মিডিয়াটেকের তরফ থেকে। তো মিডিয়াটেকের Dimensity 9000 এই চিপসেটের ব্যাপারে আগে বলেছিলাম, এবং এই চিপসেটটা কবে লঞ্চ হবে সেই ডেটটা জানা যায়নি। তবে ফাইনালি Dimensity 9000-এর চিপসেটের লঞ্চ ডেট বাইরে এসে গেছে। এটা 16ই ডিসেম্বর এই চিপসেটটা লঞ্চ করতে চলেছে। তো আমরা দেখবো যে এই Dimensity 9000 চিপসেট নিয়ে কোন ব্র্যান্ড তাদের কী কী ফোন লঞ্চ করছে, সেই জন্য আমরা ওয়েট করব। তো নেক্সট খবরটা আসছে জিওর তরফ থেকে। তো প্রথমে এয়ারটেল, তারপরে ভোডা এবং ফাইনালি জিও তাদের প্রিপেড প্ল্যান 20 থেকে 25% বাড়িয়ে দিয়েছে। তো যারা প্রথমে যখন এয়ারটেলে বাড়ালো, ভোডায় বাড়ালো, তখন ভাবলো লোকজনকে পোর্ট করে জিওতে যাবো, কিন্তু এখন জিওতেও তাদের প্রিপেড প্ল্যান বাড়িয়ে দিয়েছে। তো এটা 1 ডিসেম্বর থেকে এটা অ্যাপ্লিকেবেল হবে। তো এটা ছিল জিওর তরফ থেকে একটা খারাপ খবর। নেক্সট খবরটা আসছে শাওমির তরফ থেকে। তো শাওমি 12X প্রবাবলি ইন্ডিয়াতে রিব্র্যান্ড হয়ে আসবে পোকো M4 Pro নামে। তো এটা প্রথমে চাইনাতে লঞ্চ হবে, তারপরে এটা ইন্ডিয়াতে আসবে রিব্র্যান্ড হয়ে পোকো F4 Pro নামে, এবং সেটা মুকুল শর্মা টুইট করে জানিয়েছে। তো আমরা পোকো দেখি কবে ইন্ডিয়াতে এটা আসে, সেজন্য আমরা ওয়েট করব। তো নেক্সট খবরটাও আসছে শাওমির তরফ থেকে। তো চাইনাতে যে শাওমি Redmi 11 সিরিজ লঞ্চ হয়েছিল, তা রিব্র্যান্ড হয়ে ইন্ডিয়াতে লঞ্চ করবে Xiaomi 11i এবং ইলেভেন আই হাইপার চার্জ নামে। তো অনলাইন এটা লিস্ট হয়ে গেছে। তো এটা নেক্সট মান্থ ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। তো আমরা এই ফোনগুলোর জন্য ওয়েট করবো। ফোনগুলো সত্যি খুব ভালো, তো এই ফোনগুলোর জন্য আমরা ওয়েট করবো। নেক্সট খবরটা আসছে শাওমির তরফ থেকে। তো শাওমি চাইনাতে বেজিংয়ে প্রতি বছর 3 লক্ষেরও বেশি ইলেকট্রিক ভেহিকেলস তৈরি করবে, এবং এটা তারা শুরু করবে 2024 সাল থেকে। তো 2024 সালের পর 2025 সালের এন্ডের দিক থেকে ইন্ডিয়াতেও দেখা যাবে শাওমি ইলেকট্রিক ভেহিকেলস। তো আমরা শাওমি ইলেকট্রিক ভেহিকেলসের জন্য ওয়েট করবো। তো নেক্সট খবরটা আসছে রিয়েলমির তরফ থেকে। তো রিয়েলমির নাইন সিরিজে 4টে ফোন লঞ্চ হবে, কিন্তু তার মধ্যে যে ফোনটা সবের প্রথম লঞ্চ হবে সেটা হচ্ছে Realme 9i। তো আমি বলেছিলাম আগের ভিডিওতে যে রিয়েলমি তাদের এই 4টে ফোন একটা ইভেন্টে লঞ্চ করবে না, তারা দুটো সেপারেট ইভেন্টে লঞ্চ করবে। তো Realme 9i-এর সঙ্গে আর একটা ফোনও লঞ্চ হতে পারে। তো দেখি Realme 9i-এর সঙ্গে আর কোন ফোনটা লঞ্চ করছে রিয়েলমি। তো জানুয়ারি 2023-এ 2022-এ এই ফোনটা লঞ্চ হবে। তো দেখি Realme 9i-এর সঙ্গে আর একটা ফোন কী আসছে। তো আমরা ওয়েট করব। তো নেক্সট খবরটা আসছে জিওর তরফ থেকে। তো জিও তাদের খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে জিও টিভি ও জিও ট্যাবলেট নিয়ে ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। তো জিও ট্যাব যেটা, সেটা প্রগতি ওএসের সঙ্গে আসবে। তো দেখি তারা কী প্রাইস এবং কী স্পেসিফিকেশানের মধ্যে জিও ট্যাব এবং জিও টিভি লঞ্চ করছে। তো আমরা জিও ট্যাব এবং টিভির জন্য ওয়েট করব। তো এটা ছিল আজকে একটা ছোট্ট টেক নিউজ। আশা করছি টেক নিউজটা আপনাদেরকে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন এবং আমার কন্টেন্টটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে এনেবল করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।